কাউকে ভুলে যাব কেমন করে, কারো স্মৃতি মাথা থেকে মুছে ফেলবো কেমন করে? একটা হারাম রিলেশন ছিল, ফিরে আসছি হারাম থেকে, ফিরে আসছি হুজুর। বাট যার সাথে আমার হারাম রিলেশন ছিল, ফিরে আসার পরে তারে আর ভুলতে পারি না। এটা অনেক জরুরি একটা বিষয়, মাথায় একটা কথা অলওয়েজ রাখবেন, কাউকে যদি ভুলে যেতে চান তাকে যে সম্পূর্ণ ভুলেই যাবেন এটা আগে ভুলে যান। কারণ আমাদের যে ব্রেইন, দিস ইজ নট লাইক এ ডিভাইস, এটা আমাদের হার্ট, দিস ইজ নট লাইক এ ডিভাইস যে আপনি একটা ডিলিট অপশন ক্লিক মারলেন আর অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেল। দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট ম্যান, এটা আমাদের মন, এটা আমাদের ব্রেইন, এটা চাইলে আপনি মুছে ফেলতে পারবেন না। এটা ডিভাইস নয়, এটা কম্পিউটার নয়, এটা ল্যাপটপ নয় যে আপনি ডিলিট বাটনে আপনি ক্লিক করলেন আর অটোমেটিক্যালি সব ডিলিট হয়ে যাবে, না এটা হতে পারে না। মনে রাখবেন, স্মৃতি ভুলতে আপনি যত বেশি চেষ্টা করবেন স্মৃতি আপনাকে তত বেশি কাঁদাবে, তত বেশি কষ্ট দিবে, আরো বেশি আপনাকে পেইন ফিল করাবে। এই জন্য জাস্ট ট্রাই টু টেক ইজি অ্যান্ড মেক ইজি, সহজভাবে নেবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি যখন চাইবা তখন ভুলবো, তুমি যখন চাইবা তখন মাথার থেকে যাইবে, আমি জাস্ট তোমার উপরে ভরসা করছি। আল্লাহ বলছে, বান্দা ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, হুএভার ট্রাস্টস ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর হিম, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে, পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড, রবকে ভরসা করা। আমাদের জীবনটা এটা হচ্ছে পানির স্রোতের মতো, পানির স্রোত যেমন প্রবাহমান জীবনটাও তেমন প্রবাহমান, কোনো দুঃখ কষ্ট স্থায়ী নয়। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চিত কষ্টের সাথেই সুখ আছে না নাই প্রিয় ভাইয়ারা? আচ্ছা, এজন্য কাউকে ভুলতে চাইলে আগে এই কথা ভুলে যান যে আপনি সম্পূর্ণ ভুলতে পারবেন। আল্লাহর উপরে ভরসা করেন, একদিন না একদিন আপনাকে ভুলাই দিবে একজন, তিনি কে? এক নম্বর ওয়ে। দুই নম্বর ওয়ে হচ্ছে, যদি কাউকে ভুলতে চাও মন থেকে, আল্লাহর পথে সম্পূর্ণ ফিরে আসতে চাও, যুবক ভাইয়েরা উজু করে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াবে, দুটো হাত তুলে আল্লাহকে বলবে, আল্লাহ আমার কপালে যে নাই তার জন্য তুমি কোনো মায়া আমার হৃদয়ে রেখো না, যে আমার ভাগ্যে নাই তার প্রতি কোনো প্রকার এক্সপেকটেশন আমার হৃদয়ে তুমি রেখো না, যে প্রতারক যে বিশ্বাসঘাতক তার জন্য আমার হৃদয়ে কোনো ভালোবাসা তুমি রেখো না। ইয়া রব, আমি তো তোমার পাগল হতে চাই, তোমার গোলাম হতে চাই, তুমি দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমার যে মায়া আছে যে ভালোবাসা আছে দূর করে দিয়ে আমার হৃদয়ে তোমার ভালোবাসা ঢুকায় দাও। যদি মন থেকে দোয়া করতে পারেন, আল্লাহ বলছে, বান্দা তুই দোয়া করতে দেরি, আমি আল্লাহর দোয়া কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ, দিস ইজ দ্য পাওয়ার অফ দোয়া। হাদিসে এসেছে, আত-তাকদীরু লা ইয়ারুত, এই যে ভাগ্য এটা কোনো পরিবর্তনও নাই, এটা কোনো চেঞ্জ নাই, ইল্লা দোয়া, যদি কেউ দোয়া করতে পারে একদম দোয়ার মতো দোয়া, আল্লাহ বলছে আমি তার ভাগ্যটাও পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ পড়ে, দিস ইজ দ্য পাওয়ার অফ সাপ্লিকেশন, এভরিথিং ইজ প্রি রিটেড বাট বাই দ্য সাপ্লিকেশন ইটস রি রিটেড, ভাগ্যের যে লেখনি আছে দোয়ার দ্বারা আপনি ভাগ্যের লেখনিও চেঞ্জ করতে পারবেন। দোয়া বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ। তিন নাম্বার, যদি কারো স্মৃতি ভুলতে চাও মাথায় রাখবা, তাকে পরিপূর্ণ ব্লক করে, তাকে পরিপূর্ণ দূরে রেখে নিজের জীবনের যে স্বপ্ন যে লক্ষ্য এটা বাস্তবায়ন করতে সামনে যাও। রাজি আছো ইনশাআল্লাহ? মনে রাখবা, যে যে স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে, যে নিজের স্বপ্ন পূরণ করবার জন্য ব্যস্ত থাকে, দুনিয়ার কে তারে ভালোবাসলো, কে তারে মূল্যায়ন করলো, কে করলো না, এটা নিয়ে সে কোনো পরোয়া করে না। বিকজ সে জানে, যদি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, যদি আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি, আর যে মানুষটা আমাকে অবহেলা করছে এর চাইতে হাজার হাজার গুণ ব্যাটার অপশন আমার জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনার ড্রিমকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেন, স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকবেন, দেখবেন যে কে ভালোবাসছিলাম, কারে কারে মায়া করছিলাম মনেই থাকবে না, এই জন্য স্বপ্ন নিয়ে ভাববেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই আছে সুখ, এই কথা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ।